আজ বারুইপুরে চড়ক দেখতে এসে ইতিহাসের এক সাক্ষী হলাম। এখন দাঁড়িয়ে আছি 350 বছরের পুরনো বারুইপুরের রাজবাড়ির সামনে। চলুন এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি বারুইপুর রাজবাড়ি। সামনেই দেখতে পাচ্ছেন ঠাকুর দালান। এখনো এখানে রাজবল্লভ চৌধুরীর বংশধরেরা দুর্গাপুজো করে আসছেন। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির অনেকটাই ভগ্নাবশেষে পরিণত হয়েছে। স্থানীয়দের মুখে শুনতে পারলাম দুর্গাপুজোর সময় চৌধুরী পরিবারের সকলেই এখানে উপস্থিত থাকে। দুর্গাপুজো ছাড়াও এখানে রথ, রাস এবং চড়ক পালিত হয়। এটি দেখতে পাচ্ছেন চৌধুরীদের রথ রাসের মাঠে রাখা আছে এবং সামনেই রাসের মঞ্চ আছে একটা। আর এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাকে সকলেই কাছে পরিচিত রাসের মাঠ। আজকে অবশ্য এখানে চড়ক উৎসব পালিত হচ্ছে। চড়ক পুজো উপলক্ষে মাঠে ছোট মেলা বসেছে, নানা রকম খেলনা, খাবার দোকান, ফুচকা, আইসক্রিম সবই আছে এখানে। লোক সমাগম হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন চড়ক গাছ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চড়ক। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন চড়ক শুরু হবে। এখানকার চড়কের বৈশিষ্ট্য হলো চড়ক গাছে একসঙ্গে 4 জন ঘোরে। পুজো শুরু হয়ে গেছে, সকলে পুজো দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এদিকে সূর্যাস্তের পালা। অনেক বড় মাঠ এটি, ফলে লোক সমাগম বয়ে যাচ্ছে না, ছড়িয়ে ছিটে সকলে আছে। হালকা মনে হচ্ছে, কিন্তু লোক প্রচুর হয়েছে। আমরাও অপেক্ষা করছি কখন শুরু হবে। প্রধান সন্ন্যাসী আসছেন, উনি প্রথম পুজো করবেন এই চড়ক গাছে। তারপরে আস্তে আস্তে করে সকলে চড়ক গাছে উঠবেন এবং ঘুরবেন। প্রধান সন্ন্যাসী যিনি, তিনি উঠে যাচ্ছেন ওপরে আস্তে আস্তে করে।
চড়ক গাছের মাথায় মাঝে একজন থাকেন, উনি হচ্ছেন প্রধান সন্ন্যাসী। এক এক করে চারটে দড়িতে চারজন চলে যাবেন, একজনকে ঝুলতে দেখছি, আরেকজন উঠছে, সে কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। হ্যাঁ, উঠে গেছে তৃতীয় জন। এবার তৃতীয় জন উঠে গেছে, চতুর্থ জন উঠছে। এবার দেখুন দড়িবে বাঁচবে কীভাবে উঠছে, আমরাও অপেক্ষা করছি। হ্যাঁ, চারজনই উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। হ্যাঁ, চারজনই উঠে গেছে, বাহ। হ্যাঁ, চড়ক এবার ঘোড়া শুরু হয়ে গেল, আস্তে আস্তে ঘুরছে, নিচ থেকে দেখছেন একটা বাসগুলো ধরে ঘোরাচ্ছে, বলে এরা দড়িতে ঝুলছে। আর ওপরে মাঝখান থেকে বাতাসা ফল শশা নানা রকম ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে। সকলে ভোলে বাবার জয় ছড়ে দিচ্ছে, অপূর্ব দৃশ্য। দেখুন চারজন ঘুরছে, জয় ভোলে বাবা। বাংলার উৎসব, সকলের উৎসব। বারুইপুরের রাসের মাঠের চড়ক, অপূর্ব দৃশ্য। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, একবার সময় করে অবশ্যই ওই চড়কে ঘুরে যেতে পারেন। বারুইপুর স্টেশনে নেমে অটো বা টোটোতে রাসের মাঠ চলে আসুন, সেখানে চড়ক পুজো হয়। এছাড়াও আমি বলবো দুর্গাপুজোর সময় আপনারা চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে আসতে পারেন, রাজবল্লভ চৌধুরী জমিদার বাড়ি বা রাজবাড়ি। চৌধুরী বাড়ির দুর্গাপুজো পুরনো রীতিনীতি মেনেই পালিত হয় এবং বিসর্জনের সময় এখানে নীলকণ্ঠ পাখি এখনো ওড়ানো হয়। ভিডিওটি দেখে ভালো লাগলে প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন, আরও এই ধরনের ভিডিও দেখতে পাবেন। আপনাদের মূল্যবান সময়টি ব্যয় করার জন্য ধন্যবাদ, নমস্কার।